আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এখন আমি মাছ ভাজি করতেছি। এটা হচ্ছে তেলাপিয়া মাছ, ভাজি করব, তারপরে সবজি দিয়ে রান্না করব। প্রথমে হালকা করে একদম হালকা করে ভেজে নিব, একদম হালকা করে। আমরা তো সবাই কম বেশি মাছ খাই না, মাছ খাই তো ভাবলাম একটু ভিডিও করি, ভিডিও দিয়ে আপলোড দেই। আর 1 মিনিট তাই হয়ে যাবে মাছ। এখন আমার মাছ ভাজিটি হয়ে গেছে, নামিয়ে সবজি দিয়ে রান্না করব। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, তো কাঁচামরিচ পেঁয়াজ একসাথে 1 মিনিট ভাজি করব। 1 মিনিটও না, আর একটু কম সময়, বেশি ভাজি করলে ভালো লাগে না ফ্লেভার কাঁচামরিচের, আমার কাছে মনে হয় তাই বললাম, জানি না আপনাদের কেমন লাগে। এইভাবে আমি করি, একটু পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এখন মশলা দিয়ে দিব, মশলা কষানোর জন্য পানি। এখন পানি না দিয়ে দিলে মশলা দিলে পুড়ে যাবে, তার জন্য আগে আমি একটু করে পানি দিয়ে দিই। ফিসটা বাড়িয়ে দিলাম, হলুদের গুঁড়ো, এখন দিচ্ছি ধনিয়া গুঁড়ো, সামান্য পরিমাণে একটু শুকনো মরিচের গুঁড়ো, মতো লবণ, 7 মতো লবণ দিয়ে দিলাম। এখন জাস্ট একটু ভেজে নিব এরকম নেড়ে। তো আমি আজকে রান্না করব ডাটা দিয়ে, আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না। ডাটাগুলো অনেক সবুজ, তো এখন আমি সবজিগুলো কষিয়ে নিচ্ছি। তো আমার সবজিটি কষানো হয়েছে, এখন পানি দিয়ে দিব। তো সবজি কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব সিদ্ধ করার জন্য।
মাছ দিয়ে ঢেকে দেব তো আমার সবজি এখন কষানো হয়ে গেছে এই সবজির মধ্যে আমি পানি দিয়ে দিলাম তারপরে মাছ এখন ঢেকে আমি 10 মিনিটের মতো কুক করে নেব তো আমার তরকারি এখন প্রায় শেষের দিকে তো আমি এখানে মাছখানে এখন ইদি জিরা বাটা দিয়ে দিছি শুধু জিরা বাটা তো এটা আমি সব সময় দেই ফ্লেভারটা ভালো লাগে তার জন্য জিরা দিয়ে এরকম করে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে সব জায়গায় পৌঁছে যায় এই তো জানি না কার কার ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল